নমস্কার। আজ থেকে অর্থাৎ 1 জুলাই 2023 থেকে অনলাইনের মাধ্যমে বিভিন্ন কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। সায়েন্স, আর্টস এবং কমার্সের ক্যান্ডিডেটরা আজ থেকে কলেজে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কী করে কলেজে ভর্তির জন্য অনলাইন অ্যাডমিশন নেবেন। যেহেতু বিভিন্ন কলেজের ওয়েবসাইট বিভিন্ন রকম, সেই জন্য সব কলেজের ওয়েবসাইট দিয়ে তো ফর্ম ফিল আপ করে দেখানো সম্ভব নয়। তাই আমি বর্ধমানের বিবেকানন্দ মহাবিদ্যালয়ের ফর্ম ফিল আপ করে দেখানোর চেষ্টা করছি। আর বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে ম্যাক্সিমাম ফর্ম ফিল আপের স্টাইল বা ফরম্যাট কিন্তু একই। এবার যেগুলো অন্য ফরম্যাটে হয় সেগুলো একটু দেখে ফিল করলে আপনারা কিন্তু নিজেরা খুব সহজেই ফিল করতে পারবেন, এমন কিছু জটিলতার কিন্তু কোনো ব্যাপার নেই। তবে ক্যালকাটা ইউনিভার্সিটির যে সমস্ত কলেজগুলো আছে সেগুলোর ফর্ম ফিল আপের ক্ষেত্রে একটু দেখে শুনে করতে হয়, কারণ প্রত্যেক কলেজের সিস্টেম কিন্তু আলাদা হয়। ওগুলো একটু দেখে শুনে করলেই করতে পারবেন, কিন্তু জটিল মোটেও নয়। অনলাইনে অ্যাডমিশন নেওয়ার জন্য একদম মাথায় দেখুন, অনলাইনে অ্যাডমিশন ডে মর্নিং দুটো সেকশন আছে। কোনো কোনো কলেজে ডে মর্নিং দুটো সেকশন থাকে। এবার যে সেকশনে আপনি ভর্তি হতে চান সেই সেকশনটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমি ডে সেকশন সিলেক্ট করছি। এরপর এখানে কিছু প্রসেস বলে দেওয়া আছে, ফর্ম যদি ভুল হয়ে যায় কী করে ডিলিট করবেন, ফর্ম ফিল আপের প্রসেস কিছু বলে দেওয়া আছে, এগুলো আপনাদের প্রয়োজন অনুযায়ী পড়ে নেবেন। এবার অনলাইন অ্যাডমিশন ফর ফর্ম ফিল আপ এইরকম একটা লিঙ্ক দেখতে পাবেন। প্রত্যেক কলেজেই কিন্তু এই লিঙ্কগুলো থাকে। আমি অন্য একটা কলেজ যদি দেখাই এখান থেকে, আমি দেখুন এখানে দেখাচ্ছি শ্যাম সুন্দর কলেজ, এটা একটা ওপেন করছি। শ্যাম সুন্দর কলেজে জানি না এখনও শুরু হয়েছে কিনা, আশা করি 1 তারিখ থেকেই শুরু হয়ে যাওয়ার কথা। তবে দেখুন এখানেও কিন্তু দেখাচ্ছে অনলাইন অ্যাডমিশন 2023, ক্লিক দ্য নোটিস টু লিঙ্ক। এ দেখুন এখানে একটা অপশন দিচ্ছে, এখান থেকেও কিন্তু এই একই প্রসেসে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। যাই হোক, আমি অনলাইন অ্যাডমিশন ফর্ম ফিল আপ এই অপশনটার উপর ক্লিক করছি। এখানে ক্লিক করার পর নতুন একটি ড্যাশবোর্ড ওপেন হচ্ছে, ডেট দেখাচ্ছে, সেশন দেখাচ্ছে, এখানে ইয়ারটাও দেখিয়ে দিচ্ছে। কিছু এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে যেগুলো আমি আপনাকে পরে ম্যানুয়ালি বলে দেবো। প্রথমে আপনাকে আপলোড করতে হবে ফটো এবং সিগনেচার। এখানে আপনার ফটোটা আপলোড করে নেবেন 70 KB মধ্যে, সিগনেচার আপলোড করে নেবেন 60 KB মধ্যে। ফটো আপলোড করার জন্য সিলেক্ট অপশন থেকে আপনার ডেস্কটপ থেকে ফটো সিলেক্ট করবেন, তারপর আপলোড ফটো এই অপশনটার উপর ক্লিক করবেন। ফটোগ্রাফ এখানে আপলোড হয়ে গেলে এখানে শো হবে। একইভাবে আপনার সিগনেচারটাও এখান থেকে আপলোড করে নেবেন। এরপর কিছু পার্সোনাল ইনফরমেশন ফিল করতে হবে। প্রথমে আপনার নাম দিয়ে দেবেন, ধরুন ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, আলাদা করে বসানোর জায়গা নেই। প্রথমে ধরুন রাম, সবই ক্যাপিটাল লেটারে লিখবেন আর কি, রাম, তারপর ধরুন পাল, PAL পাল, এইভাবে কিন্তু নামটা দিয়ে দেবেন। একইভাবে আপনার বাবার নামও দিয়ে দেবেন, আপনার ডেট অফ বার্থটা সঠিকটা যেটা আছে সেটা দিয়ে দেবেন। আপনার জেন্ডার সিলেক্ট করবেন, ন্যাশনালিটি ইন্ডিয়ান রাখবেন, অন্য কিছু হলে সেটা অন আদার্স করে দেবেন। রিলিজিয়ান যেটা আছে সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর আপনার ভিলেজ, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট, যেটা অ্যাকচুয়ালি আপনার সঠিক অ্যাড্রেস আছে সেটা এখানে পরপর বসিয়ে দেবেন। এরপর আপনার ফোন নাম্বার যেটা আছে ফোন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। আপনার ইমেল আইডিও এখানে পুট করবেন। মনে রাখবেন ফোন নাম্বার এখানে সঠিক বসাবেন। দেখুন এখানে বলা হচ্ছে মোবাইল নাম্বার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর ফার্দার কমিউনিকেশন, ঠিক আছে। ফোন নাম্বার ভুল বসালে কিন্তু হবে না, ফোনেই আপনার ওটিপি আসবে, ফোনেতেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা যাবে। তারপর আপনি কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন, আমি এটাকে আর্টসই রাখছি। তারপর আপনার ফাদার বা গার্জেনের ফোন নাম্বার যেটা থাকবে সেটা এখান থেকে বসিয়ে দেবেন। আপনার বাবা কী করেন সেটা এখান থেকে বসিয়ে দেবেন। আপনার বাবার পড়াশোনা কতদূর সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। যদি আপনার বাবা না থাকে, আপনার কোনো গার্জেন থাকে, আপনার গার্জেনের কী নাম সেটা এখানে দিয়ে দেবেন। স্টুডেন্ট আধার কার্ড, অর্থাৎ আপনার যে আধার কার্ডটা আছে ক্যান্ডিডেটের, সেই ক্যান্ডিডেটের আধার কার্ডটার নাম্বারটা এখানে বসাতে হবে। লাস্ট ইনস্টিটিউট অ্যাটেন্ডেড, মানে আপনি যেহেতু 12 পাস করে গ্রাজুয়েশনে ভর্তি হচ্ছেন, সেই জন্য আপনার ক্লাস 12 যেখানে পড়াশোনা করেছেন বা অন্য কোথাও যদি আপনি পড়াশোনা করে থাকেন সেই ইনস্টিটিউটের নামটা এখানে বসিয়ে দেবেন। আপনার থানার নাম যেটা আছে সেটা বসিয়ে দেবেন। ভোটার আইডি এবং স্কুল শিক্ষা আইডি, এই দুটো ইম্পর্টেন্ট নয়, কারণ ভোটার আইডি অনেকেরই হয়তো হয় না। স্কুল শিক্ষা পোর্টাল আইডি যদি না থাকে সেটা দেওয়ার দরকার নেই। পেজের ডান দিকে চলে আসছি, এখানে ফাদার নেম, মাদার নেম বসিয়ে দেবেন। তারপর আপনার বৈবাহিক সম্পর্কটা এখানে বসাতে হবে। যদি আপনার বিয়ে হয়ে থাকে তাহলে আপনার স্পাউসের নাম এখান থেকে দিয়ে দেবেন। ব্লাড গ্রুপ ইম্পর্টেন্ট নয়, না দিলেও চলবে তবে দিয়ে দেওয়া ভালো। সোশ্যাল ক্যাটাগরি, অর্থাৎ আপনি জেনারেল না এসসি এসটি ওবিসি, সেই ক্যাটাগরি সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। যদি সার্টিফিকেট থেকে থাকে আপনার এসসি এসটিতে তাহলে সেই সার্টিফিকেটটা এখানে সিলেক্ট করতে হবে। যেমন এসসি সিলেক্ট করলে এখান থেকে সার্টিফিকেট আপনাকে ইস্যু করেছে কি সেটা এখান থেকে সিলেক্ট করবেন, তারপর সার্টিফিকেট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যদি আপনি হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে তার টাইপ কী আছে সেটা এখান থেকে আপনাকে ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে। এরপর দিতে হবে আপনার ইয়ারলি ইনকাম, অর্থাৎ বাৎসরিক ইনকাম কত সেটা এখানে বসিয়ে দেবেন। খেলাধুলার কোনো সার্টিফিকেট আছে কি না সেটা যদি থাকে ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। যদি ইয়েস হয় তাহলে কোন লেভেলের আপনার খেলাধুলার সার্টিফিকেট আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। যদি আপনি বিপিএল হন ইয়েস করবেন, অন্যথায় নো করবেন। এরপর আপনার মায়ের ফোন নাম্বার, আপনার মায়ের অকুপেশন, যদি হাউসওয়াইফ হয় হাউসওয়াইফ লিখে দেবেন।
মায়ের পড়াশোনা কতদূর সেটা এখান থেকে সিলেক্ট করবেন। বাঁদিকের কলামে যে আপনি গার্জেনের নাম দিয়েছেন, সেই গার্জেনের সঙ্গে আপনার সম্পর্ক কি আছে সেটা দিয়ে দেবেন। যদি গার্জেন হিসেবে বাবাকে দেন তাহলে এখানে ফাদার লিখে দেবেন, যদি অন্য কেউ গার্জেন হয়ে থাকে তাহলে তার সাথে কি সম্পর্ক সেটা এখানে ম্যানুয়ালি টাইপ করে দেবেন। গার্জেনের কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, গার্জেনের ইমেল না দিলেও চলবে। এরপর ঠিকানার অংশে আপনার যে ব্লক আছে ব্লকটা এখান থেকে দিয়ে দেবেন। কন্যাশ্রী আইডি এবং এবিসি আইডি এগুলো এই মুহূর্তে বাধ্যতামূলক করেনি, সেগুলো এখন ম্যানুয়ালি করা হচ্ছে। এবিসি আইডি কী করে করবেন সেটা আমি দেখিয়েছিলাম, যদি থাকে দিয়ে দেবেন, অন্যথায় সেগুলো পরে দিলেও হবে। এরপর দিতে হবে আপনার মাধ্যমিকের ডিটেল। মাধ্যমিকের ডিটেল দেওয়ার জন্য আপনি মাধ্যমিক কবে পাস করেছেন সেটা সিলেক্ট করবেন। মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার, রোল এবং নাম্বার দুটো এখানে আলাদা করে বসাতে হবে। দেখুন, রোল এবং নাম্বার কিন্তু আলাদা করে বসাবেন। আবার বলছি, নেম অফ বোর্ড এখান থেকে কী বোর্ড আছে সেটা সিলেক্ট করবেন। সাবজেক্ট দেখেন, মানে আপনার মাধ্যমিকে কী কী সাবজেক্ট ছিল, সাতটা সাবজেক্ট ছিল, সাতটা সাবজেক্ট এখানে বসিয়ে দেবেন, অথবা বিএন ইএনজি এরকম শর্ট আকারেও বসাতে পারেন। তারপর মাধ্যমিক টোটাল কত পরীক্ষা হয়েছিল, 700 পরীক্ষা হয়েছিল, মার্কস অবটেন কত পেয়েছেন তার পার্সেন্টেজটা এখানে বসিয়ে দেবেন। একই রকমভাবে ডিটেল অফ এইচএস, এইচএস এক্সামিনার ঘরে আপনি এইচএস কবে পাস করেছেন সেটা এখানে বসাবেন। রেজিস্ট্রেশন নাম্বারটা পুরোটা এখানে বসাবেন, রোল এবং নাম্বার আলাদা করে বসাবেন, কোন বোর্ড থেকে আপনি এইচএস পাস করেছেন সেটা এখানে বসিয়ে দেবেন। যদি ভোকেশনাল হয়ে থাকে ভোকেশনাল সিলেক্ট করবেন। এরপর আপনাকে এইচএস এর মার্কস বসাতে হবে, আমি একটা এখানে বসিয়ে দেখিয়ে দিচ্ছি। যেহেতু এখানে ইংলিশটা দেয়া আছে, ধরুন ফুল মার্কস থিওরিতে ছিল 80, 100 কিন্তু নয়, টোটাল মার্কস অল ওভার মার্কস কিন্তু 100, ফুল মার্কস থিওরিতে ফুল মার্কস কিন্তু 80, ফুল মার্কস ইন প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট তাহলে ফুল মার্কস কত ছিল 20, তাহলে 80 আর 20 কত হলো 100 হলো। পাস মার্কস থিওরিতে কত সেটা এখানে দেখাতে হবে, পাস মার্কস আমি ধরে নিচ্ছি পাস মার্কস এখানে 20 ধরে নিচ্ছি, নাও হতে পারে এটা। আর থিওরিতে পাস মার্কস কত ছিল আমি ধরে নিচ্ছি এটা 8, ঠিক আছে। এবার অপটেন মার্কস ইন থিওরি, মানে আপনি 80 মধ্যে কত পেয়েছেন সেটা এখানে বসাতে হবে। প্রথমে হলো থিওরিতে ফুল মার্কস কত, টোটাল মার্কস 100 নয় কিন্তু, ভাগ আছে যেহেতু, থিওরি 80 আর 20 মিলে 100 হচ্ছে, সেহেতু ফুল মার্কস 80, পাস মার্ক 20 দিচ্ছি। আবার থিওরির বা প্রজেক্টের ফুল মার্কস হচ্ছে 20, পাস মার্ক 8, এই হিসাবে হবে। এবার 20 আর 8টা হয়তো আমার ভুল হতে পারে, আমার এই মুহূর্তে খেয়াল পড়ছে না। তো তারপর মানে এই হিসাবে আপনারা বসাবেন আর কি। সায়েন্সের যেমন 29 হয়, 70 29 এরকম হয়ে থাকে, 30 এখানে 9 হয়ে থাকে অপটেন মার্কস। এবার আপনি 80 মধ্যে কত পেয়েছেন সেটা এখানে বসাবেন, ধরুন 80 মধ্যে কেউ হয়তো 70 পেয়েছে আর প্রজেক্টে সে হয়তো 20 মধ্যে 20 পেয়েছে, তাহলে তার টোটাল কত হলো 90 হলো, মানে 80 আর 20 100 মধ্যে সে 90 পেয়েছে, ঠিক আছে। আর এখানে দেখুন অটোমেটিক ফুল মার্কসটা ক্যালকুলেট হয়ে গেছে। এইভাবেই আপনার যতগুলো সাবজেক্ট ছিল সেই সাবজেক্টগুলো এখানে বসিয়ে দেবেন, তারপর সঠিকভাবে বসাবেন, কিন্তু এখানে ভুল করার কোনো জায়গা নেই। ভুল হলে আবার ফর্মটা ডিলিট করে আবার নতুন করে করতে হবে, তাই একবারই করবেন, সঠিকভাবে করবেন। সব কিছু এখানে ফিল হয়ে যাওয়ার পর সাবমিট ফর্ম অপশানে ক্লিক করবেন। এরপর আপনার কাছে ফাইনাল সাবমিট বলে একটি অপশান শো হবে। যদি এই ফর্মটা একবার ভালো করে মিলিয়ে নেবেন, মানে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে এডিট ফর্ম অপশানে গিয়ে কিন্তু আপনি আবার কারেকশন করে দিতে পারবেন। যদি ফাইনাল সাবমিট করে দেন তাহলে কিন্তু আর কারেকশন করতে পারবেন না, তাই এই ফাইনাল সাবমিট করার আগে টোটাল ফর্মটা একবার ভালো করে মিলিয়ে নেবেন। তারপর যদি সব কিছু ঠিকঠাক আছে বলে আপনার মনে হয় ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করবেন। এরপর আপনাকে কিছু ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে, কী কী আপলোড করতে হবে বলে দিচ্ছি। দেখুন, বলা হচ্ছে সেকেন্ডারি অ্যাডমিট বা এজ প্রুফ, মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এজ প্রুফ হিসাবে। এখানে কিন্তু অনেকগুলো ডকুমেন্ট আছে, এবার কোনো কোনো কলেজের ক্ষেত্রে সবগুলোই আপলোড করতে হতে পারে, কোনো কোনো কলেজে আরও কম আপলোড করতে হতে পারে, ঠিক আছে, সেই অনুযায়ী কিন্তু আপলোড করবেন। এখানে কি আপলোড করতে হচ্ছে, মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট, এইচএস এর রেজিস্ট্রেশন এবং এইচএস এর মার্কশিট, আর সবার শেষে স্কুল লিভিং সার্টিফিকেট। এই পাঁচটা জিনিস এখানে আপলোড করতে হচ্ছে। আপনারা একটা একটা করে চুজ ফাইল অপশন থেকে ফাইল চুজ করবেন, তারপর সাবমিট বাটনে ক্লিক করলে জিনিসটা কিন্তু আপলোড হয়ে যাবে। আমি একটি ফাইল এখানে সাইজ নিয়ে নিয়েছি, মানে আপলোড করেছি। তারপর দেখুন, যখনই দেখবেন ফাইলের সাইজ ঠিকঠাক আছে সেটা গ্রিন কালারে শো হবে, তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন। চেষ্টা করবেন ফাইলগুলো যেন 100 KB মধ্যে থাকে, হ্যাঁ, নাহলে কিন্তু ভুল হয়ে যেতে পারে, অনেক সময় ফাইল নিতে চায় না। 100 KB মধ্যে রাখার চেষ্টা করবেন, এবং যেগুলো আপনি আপলোড করলেন সেগুলো এখানে শো হবে। দেখুন, এখানে দেখাচ্ছে অলরেডি আপলোডেড। এরপর সব কিছু আপলোড হয়ে যাওয়ার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। এবার এখানে আপনাকে সাবজেক্ট চুজ করতে হবে, যেহেতু এবছর থেকে 4 ইয়ারের অনার্স কোর্স শুরু হয়েছে, ভালো করে ব্যাপারটা দেখুন। এবার এখানটা আপনার একটু বুঝে শুনে মানে ঠিকঠাক দেবেন আর কি, কারণ ভুল হয়ে যেতে পারে। এবার আপনার যেটা চয়েস হবে সেটা এখান থেকে আপনি চয়েস করে দেবেন। আমি এখান থেকে 3টে সাবজেক্ট চয়েস করে দিচ্ছি, মানে 4 বছরের হিসাবে, আর এখান থেকে প্রোগ্রাম কোর্স হিসাবে আমি কিন্তু এখান থেকে 3টে প্রোগ্রাম কোর্স সিলেক্ট এখান থেকে করে দিচ্ছি। অবশ্যই ফর্ম ফিল আপ করার সময় নোটিফিকেশানটা ভালো করে পড়ে নেবেন, কারণ এবছর থেকে ফর্ম ফিল আপের সিস্টেম কিন্তু একটু চেঞ্জ হয়েছে। মোটামুটি যদি আপলোড বা এবং চয়েস ফিল ঠিকঠাক হয়ে যায়, তারপর সাবমিট বাটন প্রেস করবেন, আপনার সামনে রিসিপ্ট জেনারেট হয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফি কিন্তু এখন 0, মানে এখন কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি লাগছে না গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী। অ্যাপ্লিকেশন স্ট্যাটাসও এখানে দেখাচ্ছে সাকসেসফুল, কখন অ্যাপ্লিকেশন করলেন সেটাও এখানে শো করছে। এটাকে জাস্ট একটা প্রিন্ট আউট করে নেবেন, তারপর গো হোম অপশানে চলে আসবেন। এরপর স্টুডেন্ট লগ ইন অপশানে এসে
আপনি যে ফোন নাম্বারটা দিয়েছিলেন সেই ফোনে দেখবেন একটা মেসেজ এসেছে, সেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আপনি পেয়ে যাবেন। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি এখানে পুট করবেন। ইউজার আইডি পাসওয়ার্ড পুট করে আমি লগ ইন করে নিয়েছি। তারপর প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনটার উপর একবার ক্লিক করবেন। এখান থেকে আপনারা যে ফর্মটা ফিল করলেন সেই ফর্মটা দেখতে পাবেন এবং এখান থেকেই কিন্তু আপনারা ফ্রন্টাই প্রিন্ট অপশন থেকে ফর্মটা প্রিন্ট আউট করে নিতে পারবেন। এই ফর্মটা আপনাদের কাছে রেখে দেবেন, ভবিষ্যতে ভেরিফিকেশনের সময় এই ফর্মটাই কিন্তু আপনার কাজে লাগবে। এবার আপনার যদি মনে হয় এখানে ফর্ম ফিল আপ করার সময় কোনো ডাটা দিতে ভুল হয়ে গেছে, খেয়াল করেনি, সাবমিটও হয়ে গেছে ফর্ম, সেক্ষেত্রে ডিলিট ইউর রেজিস্ট্রেশন ডাটা এই অপশন থেকে আপনি কিন্তু এই ফর্মটাকে ডিলিট করেও দিতে পারবেন। এখান থেকে ডিলিট ইউর রেজিস্ট্রেশন ডাটা এই অপশনটার উপর একবার ক্লিক করবেন। এরপর আপনার সামনে ডিলিট বলে একটি অপশন আসবে, এই ডিলিট অপশনটার উপর প্রেস করলে আপনার সমস্ত ডাটা ডিলিট হয়ে যাবে। এরপর আপনি আবার কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। অনেক হয়তো বলবেন আমি ফোন নাম্বার চেঞ্জ করে ফর্ম ফিল আপ করবো, কিন্তু যেহেতু মাধ্যমিকের রেজিস্ট্রেশন বা অ্যাডমিট নাম্বার এগুলো পুট হয়ে গেছে না, তাই দ্বিতীয়বার কিন্তু ফর্ম ফিল আপ করার সময় করতে দেয় না, ডুপ্লিকেট রেজিস্ট্রেশন থাকায়, তাই এখান থেকে ডিলিট করে দেওয়াই ভালো। বলে রাখা ভালো, এটাও সব কলেজে কিন্তু এই অপশনটা পাবেন না, সেক্ষেত্রে আপনার কলেজ অথরিটির সঙ্গে ম্যানুয়ালি যোগাযোগ করতে হবে। এটা আমি এই মুহূর্তে ডিলিট করে দিচ্ছি। দেখুন, ডিলিট করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সমস্ত ডাটা উড়ে গেল, আপনি আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে পারবেন। আশা করি আপনাদের বোঝাতে পারলাম কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন, এবং এবছর যেহেতু 4 ইয়ার অনার্স কোর্স হয়ে গেছে সেই জন্য ফর্ম ফিল আপ করার আগে এই ব্যাপারটি একটুখানি বুঝে নেবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি কোনো প্রবলেম থেকে থাকে বা প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার। ধন্যবাদ।